আসসালামু আলাইকুম। আমরা আজকে যে একটি আমাদের অ্যারোমেটিক বাগানে আমাদের এক ফ্রেন্ড আসছে, সেটাই অ্যারোমেটিক আমাদের যে নারকেল বাগান এটি একটু দেখার জন্য আসছে। তার অফিস মোটামুটি তো বন্ধ, এই সুযোগে এসে চলে আসছে এটা দেখার জন্য। এই জন্য তার একটু সাক্ষাৎকার নিয়ে একটু আমরা একটু দেখতেছি কি অবস্থা। জি বলেন রাই সাহেব, আপনার একটু মতামত কি অবস্থা? এই আজকে ছুটির দিনে আসলাম, অ্যারোমেটিকের তো অনেক কথা শুনছি, নাম শুনছি, বাট কোথাও তো আছে বইলা জানা নাই, দেখতেও পাই নাই। এখানে এসে সৌভাগ্য হইল দেখার, আশা করতেছি একটা খাইতেও পারবো ইনশাল্লাহ, স্বাদটাও নিতে পারবো। বাইরে তো অনেক স্বাদ পাইছি এবং খুব সুন্দর লাগছে, এবং এটা সাধারণ ডাবের চেয়ে অনেক আলাদা মনে হয়েছে। অ্যারোমেটিক তো বাইরে সে কীরকম হচ্ছে সেটা আসলে জানা ছিল না, আজকে হয়তোবা আপনার উসিলায় হয়তোবা দেখতে পাচ্ছি, এবং দেখলাম তো এখানে অনেকই হয়েছে। তা আপনি তো বললেন যে আপনি চারা টারা করেন না, তাহলে তো আমাদের জন্য তো এটা একটা দুঃসংবাদই। চারা তো আসলে বাইরে দেওয়ার মতো অবস্থা নাই, কারণ আমাদের প্রজেক্টটা আস্তে আস্তে আরও বড় করতেছি, এই হলো একটা বিষয়। তারপর সামনে দেখা যাক, আপনার চারা কিছু কিছু হচ্ছে আর কি, এটা আমাদের প্রয়োজনে। তারপর একটা দুইটা তো গিট দেই অনেক রে আর কি। এটা আমাদের কি বাজারে পাওয়া যাবে এরকম কোনো আপনারই করতেছেন? না, এটা বাংলাদেশে কোথাও পাবেন না, এটা আমরা বাজারেও বিক্রি করতেছি না, এটা আমরা আমাদের নিজস্ব কিছু প্রজেক্ট আছে আমাদের অ্যাকোয়াকালচার, কিছু আধুনিক যে প্রজেক্টগুলো হচ্ছে, যে হাইটি ডেন্সিটি যে মাছ চাষের যে বিভিন্ন আধুনিক পুকুরগুলো, এটা অনেক কোম্পানির সাথে আমাদের কন্ট্যাক্ট করা। শুধু এদেরই আমরা কিছু কিছু দিচ্ছি, আর হলো আমরা নিজেরা প্রজেক্ট আরো বড় করতেছি আর কি। কারণ সাধারণরা কবে পাইতে পারি বা এরকম কোন আশা কি? সেটা আরো 10-15 বছর সময় লাগবে আর কি, 10 থেকে 15 বছর সময় লাগবে। আর আমার জানার মতে কেউ করে না, আপনার জানার মতে কেউ কি করতেছে আর যাতে সাধারণ জনগণের? না, বাংলাদেশে এই জাতীয় যে প্রজেক্ট বা এই জাতীয় গাছগুলো বাংলাদেশে ওইভাবে নাই। না খাইলে সবাই বুঝতে পারতেছে, বুঝতে পারবে না, এই একটা বিষয়। বুঝলে তো জনগণের আকর্ষণটা থাইকা যাচ্ছে, ফিল্টার হচ্ছে না, ফিল্টার হচ্ছে না। ফিল্টার জন্য আসলে সবার কাছে একটু যাওয়া দরকার, জনগণের ও সাধারণ জনগণের একটু বোঝা দরকার। জি, এখানে যে আমাদের দেশে অনেকেই বলে যে এই গাছগুলো আসলে প্রোডাকশন মনে হয় যে কেমন হয়, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি, যেমন আমাদের এই গাছটা আপনি দেখেন, আমাদের এই যে গাছটা আমরা একটু দেখাচ্ছি, এখানে যে পরিমাণ প্রোডাকশন আছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো খারাপ না, যথেষ্ট প্রোডাকশন। হ্যাঁ, তো বোঝাই যায় যে কী পরিমাণ প্রোডাকশন আছে। ঠিক, আমাদের অন্য অন্য গাছেও আছে, এখান থেকে যেমন আমরা দেখতে পাই। আর যদি ডাব পারা যায় এখানে, এক একটা গাছ থেকে শুধু ডাব পারলে বছরে হয়তো 1,500-2,000 পর্যন্ত ডাব কাটা সম্ভব, এটা অসম্ভব কিছুই না। আর এটা মেইন হলো পানি, পানি পরিচর্যার একটা বিষয় আছে। আমাদের অন্যান্য সব গাছগুলোই ফল আছে, মোটামুটি সব গাছগুলোই দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণ ফল আছে, মানে মোটামুটি অনেক ইচ্ছে। আমাদের আরেকটা প্রজেক্ট আছে এখান থেকে আরেকটু দূরে, ওখানে ফলন আরও বেশি, আরও বেশি। ওটা একটা নদীর চরে করা হয়েছে, কারণ নদীর চরে আমরা এই জন্য করলাম যে বাংলাদেশের যে নদীগুলো, যাতে নদীর চরে যদি কেউ 2 একর একটা জমি থাকে তো ওখান থেকে বছরে হয়তো 1.5 কোটি টাকা, হ্যাঁ, ই করা যাবে পানির। এই যে একটা অ্যারোমেটিকের একটা ব্যবস্থা হচ্ছে আজকে এখন এই বাগানেই আর কি। এখানে দেখলাম একটু পানির ব্যবস্থাপনাটা একটু অন্যরকম। হ্যাঁ, এখানে সবাই পাইপ দিয়ে পানি দিয়ে বাগান করে অভ্যস্ত। আসলে আমরা যেমন বাংলাদেশে নদী, প্রচুর নদী আছে, প্রচুর পুকুর আছে, প্রচুর বৃষ্টি হয়, তারপরও কেন মানুষ বোতলের পানি কিনে খায়? এই যে হাজার হাজার কোটি টাকা খরচ করে বছরে বোতলের পানি বেচা কিনে হচ্ছে, ঠিক না? কারণ এইটা মানুষ যেভাবে মনে করেন সুস্থ থাকার জন্য তার ভালো একটি পানির দরকার, একটা গাছের জন্যও তো ওইভাবে দরকার। এখন আমরা একটা গাছ, নর্মাল একটা গাছ যদি আমরা একটা সমুদ্রের পাড়ে লবণের মধ্যে আমরা লাগাই রাখি, ওই গাছটা তো হবে না, কারণ তার একটা সহনীয় একটা মাত্রা আছে। ওই মাত্রায় যদি আমরা গাছটার যে পানি, ওই পানির ব্যবস্থাটা করতে পারি, কারণ অনেক সময় ভূগর্ভের পানিতে হেভি মেটাল থাকে, বিভিন্ন আয়রন থাকে, বিভিন্ন উপাদান থাকে, সল্ট থাকে, এইটা রিমুভ করার পরে যদি আপনার পানিটা গাছে দেওয়া হয় তাহলে অবশ্যই গাছটা ভালো হবে, স্বাভাবিক। হ্যাঁ, তো এই জন্য দেখা যায় যে আমরা চেষ্টা করি যে আমাদের যে যে অন্যান্য যে বাগানগুলো আছে বা প্রজেক্টগুলো আছে ওগুলো সবগুলো একটু আধুনিকভাবে ই করার জন্য, যে ভালো ব্যবস্থা করার জন্য পানির ব্যবস্থা। ঘেরান বেরিয়ে গেছে, আপনি শিওর?
আপনি তো এই পুরো বাগানের দায়িত্বই আপনি, আপনি যদি এইটা সাকসেস হইলে তো আপনি ইনশাল্লাহ দেশের ভিতর একটি দেখেন যা হিসাবে আপনি একটু টেস্ট করেন কি অবস্থা একটু বলেন আমাদের। এটা কি সাধারণ পানি? সাধারণ ডাবের সাথে এটা কোনো মিল নেই, কোনো মিল নেই, এটা সম্পূর্ণই আলাদা একটা ফ্লেভার এবং এটা মনে হচ্ছে যে কেউ ফ্লেভার অ্যাড করছে আর কি, এরকম একটা অবস্থা। এবং এটা সামনে না থাকলে বোঝা মুশকিল হয়ে যাবে, মনে হবে যে ডাবের ভিতরেও কেউ ফ্লেভার দিল। আর এটা কি পানিটা একটু ঘন কিন্তু অন্য ডাবের চেয়ে, এটা কি খেয়াল করছেন? যেমন আমরা এই পানিটা দেখতে পাচ্ছি, পানিটা কিন্তু অন্য ডাবের চেয়ে একটু ঘন, এটা নরমাল আমাদের ডাবের মতো না, এটা হচ্ছে অত লিকুইড না আর কি। তারপরে এখানে আরো পানি আছে, এই যে আরো পানি আছে, তো এটা মোটামুটি নেন। আপনি যখন আসছেন ঢাকা থেকে এত কষ্ট করে সকালবেলা, পদ্মা ব্রিজ যখন হয়েছে আপনার জন্য সহজ হয়ে গেল এটা ভিজিট করার জন্য, আপনি আর একটু আপনি অনেকেই আসবে এখন। ভবিষ্যতে একটা এখানে আমরা অন্য কিছু একটা করবো আর কি, এই চিন্তা ভাবনা আছে বিদেশির মতো। যেমন আমরা অন্য অন্য দেশে যেভাবে দেখছি এক একটা দ্বীপে এই নারকেল গাছের সাথে যে অ্যাকোয়াকালচারের সাথে হলো নারকেল, শুধু নারকেলের চকলেট, শুধু ওইটা দেখার জন্য দেখা যায় যে বিভিন্ন থাইল্যান্ডে ভিয়েতনামে ওইটা দেখার জন্য লাখ লাখ লোক যাচ্ছে। হ্যাঁ, তো আমরাও চাচ্ছি ওইভাবে ভালো একটা ভালো সেবা কীভাবে দেওয়া যায় আর কি। হয়তো আমাদের শর্ট টাইমের মধ্যে ওটা হয়ে যাচ্ছে, কারণ আমাদের অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো হবে, এই পদ্মা ব্রিজ হয়ে গেছে, এখন দেখা যায় কুয়াকাটা যাওয়ার পথেই অনেকেই আমাদের এই জায়গাটা ভিজিট করতে চাচ্ছে, অনেকেই আসতেছে, হ্যাঁ প্রায় আসতেছে লোকজন যে একটু ভিজিট। কিন্তু আমরা তো আসলে ওইভাবে কমার্শিয়াল চিন্তা করতেছি না, আমরা চাচ্ছি এটা ভালো একটা কিছু হোক, এটা দেখে মানুষ শিখুক, বা বাংলাদেশে আমরা যদি এটা থেকে একটা চকলেট তৈরি করতে পারি, হ্যাঁ তো এটা আরও ভালো একটা কিছু হবে আর কি। ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টায় আছি আমরা আর কি। আমাদের আরও অনেকগুলো গাছ আছে, কোনো কোনো গাছে যে পর্যাপ্ত ফল এখন পর্যন্ত আছে। এটার ওই নারকেলের ঘেরানটা আরও ভালো, হ্যাঁ নারকেলটা যেটা কাটার পরে যে নারকেলের যে ঘেরান, হ্যাঁ এটা দেখা যাচ্ছে ভিতরে কেমন যেন পোলাও বা এই জাতীয় একটা জেসমিন এরকম একটা গ্রান ফ্লেভার, যে পাক করলে যে চালের উপরে যে ঘ্রানটা আসে চালের ভিতরে ওই রকম একটা ঘ্রান আসতেছে। এবং এই যে পানি, পানির যে ঘ্রাণটা মানে চিন্তাই করা যাবে না, কেউ না খেলে তো এটা বুঝতেই পারবে না, যত ন্যাচারাল একটি হইল। আমাদের অন্য অন্য সব গাছেই মোটামুটি ফলন আছে, কারণ যেগুলো গাছে নারকেল পাকানো হয় ওই তখন ওই গাছটায় সিজনে দেখা যায় যে আমরা কত 20-25 দিন আগেও নারকেল পাড়া হয়েছে, এই জন্য অনেক গাছের ফলনটা এই জন্য পাকাইলে গাছের ফলনটা একটু কম থাকে। আর যদি এটা সম্পূর্ণ ডাব কাটা হয়, ডাব কাটলে একটা গাছ থেকে পর্যাপ্ত ফল আসে, যা চিন্তা করা যাবে না। আচ্ছা, আমাদের অন্যান্য সব গাছেই মোটামুটি ফল আছে এখানে, কারণ এগুলো সবগুলোই পাকা নারকেল ছিল। আমাদের আলমগীর সাহেব তো পুরো সে মনোযোগ দিয়েই কাজ করে, চেষ্টা করে করার জন্য, মানে সেও নার্সারিতে ছিল আগে, একটা নার্সারিতে ছিল ও, আপনার আগে নিজেই নার্সারি ছিল আগে, এখন আমাদের এই যে প্রজেক্টটা আসার পরে আপনার চিন্তাটা মনে হয় একাল বাস্তবে পরিণত হইলো নাকি? এখন মনে করেন আগের সে আপনার আরো মনে হয় একটু ভালো লাগতেছে, ভালো লাগতেছে আমার, গুড। থাকেন সারা জীবন এখানেই, ওইভাবে ভালোভাবে কাজবাজ করেন ইনশাল্লাহ, ঠিক আছে। এই তো জাহিদ সাহেবের কি নারকেলের অনুভূতিটা কেমন সেটা বলেন। হ্যাঁ, এটা কি খুবই টেস্টি, এটা একটু সুস্বাদু এবং
বললাম না পোলাও চালের একটা ফ্লেভার পাচ্ছি পোলাও চালের একটা ফ্লেভার মানে পোলাও খাচ্ছি এরকম একটা গুড এটা তো মোটামুটি ভালো আর অন্যান্য গাছগুলো ওই দেখা যাচ্ছে মোটামুটি সবগুলোই আছে আর একটা ইচ্ছে হয় কি একটা বাগানে দেখা যায় সব এখানে তো ওইভাবে নদীর পারে যদি হয় তখন তার প্রোডাকশন হলো সর্বোচ্চ প্রোডাকশন নদীর পারে তো আমাদের নদীর পারে একটা প্রজাতি আছে আর এই ট্যাঙ্কিটা হলো পানি ডিপের পানি ট্রিটমেন্ট হওয়ার পরে এখানে আসে এখান থেকে পানি প্রতিটা গাছে যায় আর আমাদের নদীর পাড়ের যে গাছগুলো ওগুলো আরও কোয়ালিটি সম্পন্ন ওগুলো প্রত্যেকটা গাছে পর্যাপ্ত ফল আসছে তো এই যাক আজকে আপনার উপলক্ষে আমরা একটা ডাবের পানিও দেখতে পেলাম আর ডাবের ভিতরের যে নারকেল সেটাও দেখতে পেলাম ঠিক আছে যে নারকেলটা ভিতরে দেখতে পাচ্ছি কেমন মোটামুটি সন্তুষ্ট আপনি আপনার জার্নিটা কি মোটামুটি আলহামদুলিল্লাহ এটা দেখে এবং ই করে আমার খুব ভালো লাগলো যাক আপনি তাইলে মোটামুটি এটা অসমোসিয়ার আমাদের একটা প্রোডাক্ট আর কি একটা প্রজেক্ট হ্যাঁ তা চাচ্ছি যে এটাকে আরও ভালোভাবে যে অ্যাকোয়াকালচারের সাথে এটা ভালোভাবে ডেভেলপ হোক বাংলাদেশে এই জন্য সবাই দোয়া কামনা করি আমার তো মনে হচ্ছে যে যেরকম এটা একটা আলাদা ফ্লেভার আছে এবং আলাদা ই আছে সবার কাছে এটা গ্রহণযোগ্যতা পাবে না এটা টেস্ট করেন আরও পানি এটা তো পানি মানে তিন গ্লাসের উপরে পানি হয়েছে আমাদের একটা তিন গ্লাসের উপরে পানি হয়েছে কারণ বাংলাদেশে এই ফার্স্ট অ্যারোমেটিক নারিকেলের বাগান যেটা আর কি এই আর কি তো ঠিক আছে ইনশাল্লাহ সবাইকে অনেক সময় সবার কাছ থেকে সময় নিলাম আর কি অসমোসিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জি আল্লাহ হাফেজ